এতগুলো যানবাহন যে পুরনো হলো, আপনার কি মনে হয় না যে আইন শৃঙ্খলা মানে খুব দুর্বলতা ছিল? না, আমার তো মনে করি যে যেটি আমি উল্লেখ করলাম যে আমাদের গাড়ি তো আনঅ্যাটেন্ডেড অনেক জায়গায় থাকে, যদিও আমরা এটি স্বীকার করে নিচ্ছি যে আসলে 100% ছদ্মবেশী বা চোরাগোপ্তা যে কোনো হামলা সেগুলোর 100% নিয়ন্ত্রণ করা অত্যন্ত চ্যালেঞ্জিং। একটু অন্য বিষয়ে একটা বিষয় বলবেন যে কালকে কমিশনার নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরে আমরা জানি এখন আমরা নির্বাচনকালীন সরকারের অধীনে আছি, সেই জায়গা থেকে ঢাকা সিটি কিংবা বিএনপির নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য আপনাদের কি পরিকল্পনা আছে? আর আপনাদের এত পুলিশ উপস্থিতির পরেও সংখ্যাগত জায়গা থেকে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা কম করছে না, সেইটা আসলে নির্মূল কিংবা আরেকটু কন্ট্রোলে আনার জন্য আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা কিংবা অতিরিক্ত কোনো ফোর্স দিবেন? না, আমরা তো উল্লেখ করেছি যে আসলে ঢাকা শহরে কিন্তু 4-5 হাজার বাস চলে এবং বলা যায় যে লক্ষ লক্ষ যানবাহন আমাদের চলে। তার মধ্যে আমাদের মনে রাখতে হবে যে যানবাহনগুলো চলাচল করে এর বাইরেও কিন্তু বেশ কিছু যানবাহন আমাদের পার্কিং করা থাকে। সব জায়গাগুলোতে কিন্তু আমাদের এই যানবাহন পার্কিং করার জন্য সুনির্দিষ্ট জায়গা নেই, যে কারণে অরক্ষিতভাবে অনেক জায়গায় যে গাড়িগুলো থাকে সেই সুযোগটা নেয়। আমরা সেটির ব্যাপারে আপনাদের আগেও জানিয়েছি যে যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে আমরা অনুরোধ করেছি এগুলো নিরাপত্তা তাদের পক্ষ থেকেও মানে সমন্বিতভাবে তো সেটি করার। তবে একটি জিনিস মনে রাখতে হবে যে নাশকতা যেটি করেছে আমরা উল্লেখ করতে চাই যে এর সংখ্যা কিন্তু তাদের প্রচেষ্টার যে তাদের যে উদ্যোগের পরিমাণ সে তুলনায় কিন্তু কম, যদিও আমরা এটি স্বীকার করে নিচ্ছি যে আসলে 100% ছদ্মবেশী বা চোরাগোপ্তা যে কোনো হামলা সেগুলোর 100% নিয়ন্ত্রণ করা অত্যন্ত চ্যালেঞ্জিং, যেটা আমরা আগে উল্লেখ করেছি। মাননীয় ডিভিশন কমিশনার, আমরা একটা বিষয় শুনছি যেটা হচ্ছে যে যেসব যানবাহনগুলোতে আগুন দেওয়া হচ্ছে যেসব এলাকাগুলোতে, আপনাদের পুলিশের কোনো গাফিলতি আছে কিনা সে বিষয়ে আপনারা তদন্ত করছেন, আসলে বিষয়টা কতটুকু সত্যি? আপনারাও দেখেছেন যে আসলে আমাদের ঢাকা এই যে 306 স্কোয়ার কিলোমিটার যে জায়গা, 2 কোটিরও বেশি মানুষ এখানে থাকেন। আমাদের পক্ষ থেকে কিন্তু যে ডিপ্লয়মেন্ট করা থাকে, প্রথমত আমাদের প্রিভেন্টিভ যে আমাদের প্রতিরোধমূলক কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সাজানো থাকে প্রতিদিনের জন্যই, 24 ঘন্টার জন্যই, তো সেটির ক্ষেত্রে কিন্তু তারা প্রাণান্ত প্রচেষ্টা করে এবং আমাদের যত অফিসার সিনিয়র অফিসার থেকে শুরু করে সকলেই কিন্তু চেষ্টা করে রাউন্ড দ্য ক্লক আমাদের যে ম্যাক্সিমাইজ করার জন্য যে সার্ভিসটা মানুষের নিরাপত্তাটা, তো সেই জায়গায় আছে। আমরা বলতে চাই যে সেরকমের কোনো কিছু এখনও পরিলক্ষিত হয় নাই, যদি সেটি পরিলক্ষিত হয় নিশ্চয়ই আমরা সেটি বিবেচনায় নেব, খতিয়ে দেখব। এতগুলো যানবাহন যে পুরনো হলো, আপনার কি মনে হয় না যে একটা আইন শৃঙ্খলা মানে খুব দুর্বলতা ছিল? না, আমার তো মনে করি যে যেটি আমি উল্লেখ করলাম যে আমাদের গাড়ি তো আনঅ্যাটেন্ডেড অনেক জায়গায় থাকে, আমাদের যদি উন্নত দেশের মতো বিভিন্ন জায়গায় এক সিকিউর জায়গায় যদি পার্কিং সিস্টেম থাকতো তাহলে একই জায়গায় হয়তো 100 বাস বা 100 গাড়ি পার্ক করা থাকতো, আমরা নিরাপত্তা দিয়ে রাখতে পারতাম। কিন্তু আমাদের যেহেতু এই গাড়িগুলো বা ট্রান্সপোর্টগুলো বিভিন্ন জায়গায় ছড়ানো ছেটানো অবস্থায় থাকে সেই কারণে কিন্তু এই সুযোগটা নেই। কারণ মনে রাখতে হবে যে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু উল্লেখ করার মতো যে আমরা 19 জন কিন্তু এর আগেই হাতে নাতে গ্রেপ্তার হয়েছে এবং কালকে যে হয়েছে সেগুলো মূলত এক্সপ্লোসিভের জায়গায়। এরপরে আমরা বলবো যে 19 জন যে হাতে নাতে গ্রেপ্তার করাও কিন্তু সহজ কাজ নয়, আর আমাদের প্রচেষ্টা যদি না থাকতো তাদের যে প্রচেষ্টার ইন্টেন্সিটি এটি হয়তো আরও বেশি হতে পারতো, এটি আমরা ধারণা করি এবং আমরা দেখেছি যে আমাদের যারা কাজ করছে তারা চেষ্টা করছে এটি প্রতিরোধ করার জন্য। এ ব্যাপারে যত ধরনের ইনস্ট্রাকশন দেওয়া দরকার, সুপারভিশন করা দরকার, সেটা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে।